আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটি চিত্রাঙ্কন করব। এটা তোমাদের বাড়ির কাজ। এটা হচ্ছে হজ সম্পর্কিত একটি চিত্রাঙ্কন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা হজ সম্পর্কে পড়ে নিয়েছো এবং পূর্বের ভিডিওটি দেখে নিয়েছো। পূর্বের ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। শিক্ষার্থীর খেয়াল করো, বলা আছে হজের কার্যাবলী সম্পন্ন করার করার জন্য নির্ধারিত স্থানসমূহ চিত্রাঙ্কন। এটা বাড়ি থেকে করে নিয়ে স্কুলে গিয়ে স্যারকে দেখাতে হবে। উল্লিখিত শিরোনামের আলোকে তুমি মিনা, মুজদালিফা, আরাফা, বাইতুল্লাহ ইত্যাদি স্থান চিত্রাঙ্কনের মাধ্যমে হজের চিত্র আঁকো। তো আমি তোমাদের এমনভাবে এই কাজটি দেখাবো যাতে তোমরা পেন্সিলের সাহায্যেই এই হজের কার্যাবলী সম্পন্ন করার নির্ধারিত স্থান সম্পর্কে আঁকতে পারো। অত কঠিন হবে না তোমাদের জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা খেয়াল করো, নমুনা সমাধান হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থানসমূহ নিচে দেখানো হলো। এভাবে তোমরা এই তো পেন্সিলের সাহায্যে আঁকতে পারো। প্রথমে বাইতুল্লাহ এঁকে নিলে খুব সুন্দরভাবে, এই জায়গাটা ফাঁকা রাখবে। হ্যাঁ, বাইতুল্লাহ এঁকে নিবা, এরকম করে নাম দিবা। তারপর মক্কা মুকাররামা, এটা এখান দিয়ে হেঁটে যাবে হাজিগণ। তারপর এখানে দেখো মিনা রয়েছে। হ্যাঁ, তো এই ছবিটা খুব সুন্দরভাবে আঁকাবা। তারপর রমির স্থান, নামগুলো যে যে জায়গায় দিয়েছি আমি সেই সেই জায়গায় তোমরা লিখবা। তারপর দেখো এটা হচ্ছে মুজদালিফা। তারপর এই অ্যারো চিহ্নগুলো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এই অ্যারো চিহ্নগুলো ঠিকঠাক করে দিবা, যেদিকে গেছে সেদিকে দেবা, এটা কিন্তু এদিকে আসছে। তারপর এটা হচ্ছে আরাফার পাহাড়, পাহাড় অঙ্কন করে নিবা, জাবালে রহমত। দেন এইভাবে তোমরা এটি শেষ করতে পারো অঙ্কন। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা খুব সুন্দরভাবে এঁকে নিয়ে স্কুলের তোমার টিচারকে দেখাবা। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।